হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে সন্ধ্যে 5:30, মানে এখন তো ছোট দিনের বেলা, তাই জন্য তাড়াতাড়ি সন্ধ্যে লেগে গেছে। তো এখন কি করব তাই ভাবছি, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর আজকে সন্ধ্যে থেকে কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর আমি এখন কি করছি দেখো, তো ফার্স্টেই আমি চা করে নিচ্ছি, কারণ চা খাবে বলছে। তো এদিকে পুচকু আর পুচকুর বাবা শুয়ে আছে, তো আমি চা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো চা করে নিলাম, তো দুজনে 2 কাপ চা করেছি। আর এদিকে পুচকু একটু মাথায় লেগেছিলো, তাই জন্য একটু হাত বুলিয়ে দিই মাথায়। তো আমি জামা প্যান্টগুলো এবার গুছিয়ে নিচ্ছি, কারণ পুচকুকে পুচকুর দাদু তো নিচে নিয়ে গেছে। তো ভাবলাম কী করবো, তাই একটু জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, তারপরে দেখি ওই যে ডিম টোস্ট বানাবো। ডিম এনে দিল, প্রচুর বাবা আসুক, ডিম টোস্ট খাবে বললো, তো আসবে, তারপরেই গরম গরম করো। কি করছো তুমি এগুলো? দেখো তো সবাই তোমাকে কি বলছে দেখো তো। বিস্কুট খাও তুমি, তুমিও বিস্কুট খাও, খাও মুখে খাও, হাঁ করে খাও, খাও খাও, বিস্কুট নাও, এই বিস্কুটটা নাও, দেখো এক গোপে বিস্কুটটা খেয়ে নিল। তুমি খাও, তুমি খাও, হ্যাঁ খাও খাও খাও, নাও নাও, এ নাও এ নাও, হ্যাঁ এই তো ভাঙ লাগে সুন্দর, না ধরো। এই বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। দেখো আলুটা কত নরম, এই দেখো আর সিনটা এত সুন্দর। তোমাদের কি বিরিয়ানি ভালো লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমার তো কলকাতা বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। আমাদের এখানে মানে আমাদের বাড়িতে কাটোয়া, তো আমার মনে হয় অনেক বিরিয়ানি দোকান, সব বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা বেশি ভালো লাগে।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন শুয়ে পড়বো। তো আমার গলাটা খুব ব্যথা করছে, সেই জন্য এটা বেঁধে নিই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, গুড নাইট।